তিন দিনে চার ম্যাচ, 9000 কিলোমিটার বরণ করবেন নারিন। দেখুন বিস্তারিত। ফ্রান্সাইজি ক্রিকেটের দৌলতে বর্তমান বিশ্বের অন্যতম ব্যস্ত ক্রিকেটার সুনীল নারিন আইপিএল থেকে শুরু করে বিপিএল, বিগ ব্যাশ, এমনকি নিজের দেশের সিপিএলও পরিচিত মুখ এই ক্যারিবীয় স্পিনার। সেই ব্যস্ততার সুবাদেই এবার তাকে তিন দিনে 9000 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এই তিন দিনে 75 ঘণ্টায় তার খেলতে হবে চারটি ম্যাচ। যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে নারিনের। দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। সেই সঙ্গে ভাইটালিটি ব্লাস্টের দল সারের সঙ্গেও চুক্তি রয়েছে তার। দুইটি লিগই প্রায় একই সময়ে চলবে। এরই মধ্যে সারের হয়ে গ্রুপ পর্বে 14টি ও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচে অংশ নিয়েছে নারিন। 20 উইকেট নিয়ে এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই স্পিনার। বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতেও দলের জন্য অবদান রেখেছেন তিনি। গত শুক্রবার রাতে ম্যানচেস্টারে ল্যাস্কাশায়ারের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন নারিন। বৃহস্পতিবার রাতে মেজর লিগের উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ডালাসে মাঠে নামবেন। এদিকে শনিবার সকালেই সারের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে নারিনের, কারণ একদিন সকালে ভাইটালিটি ব্লাস্টের সেমিফাইনালে স্থানীয় সময় দুপুর 2:30 সমারসেটের বিপক্ষে মাঠে নামবে সারে। এই ম্যাচে জিতলে একই দিন সন্ধ্যায় হ্যাম্পশায়ারের বা এসেক্সের বিপক্ষে খেলবে দলটি। ফাইনালের পরেই আবার যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হবে সুনীল নারিনকে, কারণ রবিবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে এমআই নিউ ইয়র্কের বিপক্ষে খেলবে নারিনের লস অ্যাঞ্জেলস।